যদি আপনি এখনও জীবন সমস্যার সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন ফর মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ। মানুষের শরীরে বেঁচে থাকার জন্য যে 13টি মৌলের প্রয়োজন, তার সবকটি পাওয়া যায় অ্যালকোহলের মধ্যে। এ থেকে কারোর মনে হতেই পারে, আরে বাহ, অ্যালকোহল তো তাহলে অত্যন্ত উপকারী একটা জিনিস। হ্যাঁ, অবশ্যই উপকারী, কিন্তু অ্যালকোহলের অত্যাধিক ব্যবহারের ফলে আজ তা বহু মানুষের মৃত্যুর কারণও হয়ে দাঁড়িয়েছে। আপনি শুনলে হয়তো অবাক হবেন, সমগ্র পৃথিবীতে প্রত্যেক বছর প্রায় 33 লক্ষ মানুষের মৃত্যু হয় অ্যালকোহলের মাত্রা অতিরিক্ত ক্ষতিকারক ব্যবহারের ফলে। শুধু তাই নয়, অ্যালকোহল মানবদেহে প্রায় 200 রকম রোগের সৃষ্টি করতে পারে। আমাদের যুব সমাজ, যা আমাদের দেশ এমনকি সমগ্র পৃথিবীকে এগিয়ে নিয়ে চলে, তাদের মধ্যে বেশিরভাগই আজ ভীষণভাবে অ্যালকোহলের প্রতি আসক্ত। WHO-র এক রিসার্চ অনুযায়ী, প্রতি বছর যতজন 20 থেকে 39 বছর বয়সী ছেলেমেয়েরা মারা যায়, তার মধ্যে 25% ছেলেমেয়ের মৃত্যুর কারণ হল অ্যালকোহল। সুতরাং বুঝতেই পারছেন, অ্যালকোহলিজম বা মাদকাসক্তি আজ কী বীভৎস রূপ ধারণ করেছে। আজ এই ভিডিওতে আমরা এই ব্যাপারেই আলোচনা করব এবং কিছু সিম্পল এবং সবথেকে সহজ উপায় খুঁজে বার করব, যাতে খুব সহজেই যে কেউ এই মারাত্মক নেশার হাত থেকে মুক্তি পেতে পারে। তো চলুন শুরু করা যাক। কী পরিমাণে ড্রিঙ্ক করলে সেটাকে নেশা হিসেবে গণ্য করা যায়? সাধারণভাবে দেখা গেছে, একজন পুরুষ যদি প্রতি উইকে 15 বারের বেশি এবং একজন মহিলা 12 বারের বেশি অল্প পরিমাণেও ড্রিঙ্ক করেন, তাহলেই তিনি ধীরে ধীরে অ্যালকোহলের প্রতি আসক্ত হয়ে ওঠেন। আর এক্সেসিভ ড্রিঙ্কিংয়ের ক্ষেত্রে উইকে মাত্র 5 বারের ড্রিঙ্কই অ্যালকোহলের প্রতি আসক্ত করে তোলার জন্য যথেষ্ট। দীর্ঘদিন ধরে ক্রমাগত অত্যাধিক মদ্যপানের ফলে একজন মানুষের জীবনে অ্যালকোহলই সব কিছু হয়ে ওঠে। অ্যালকোহল তার জীবনে অনেক নেগেটিভ এফেক্ট নিয়ে আসছে, এটা গভীরভাবে বুঝতে পারা সত্ত্বেও তিনি যদি অ্যালকোহল ছেড়ে দিতে অক্ষম হন, তখন নিশ্চিতভাবে বলা চলে তার এটা সম্পূর্ণভাবে নেশায় পরিণত হয়েছে। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়, হয়তো সেই মানুষটার চাকরি চলে গেছে বা তার কিডনিতে প্রবলেম হয়েছে, তবু তিনি মদ্যপানের হাত থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারেন না। নেশার পরিমাণটা এতটাই তীব্র হয়ে ওঠে। আচ্ছা, এই তীব্র নেশা তৈরি হওয়ার কারণটা কী? দীর্ঘদিন ধরে ক্রমাগত মদ্যপানের ফলে আমাদের ব্রেনে কিছু কেমিক্যাল চেঞ্জেস ঘটে। মদ্যপান করার সময় এই কেমিক্যাল চেঞ্জেসগুলো আমাদের মস্তিষ্কে আরামদায়ক অনুভূতিগুলোকে বাড়িয়ে তোলে, যার ফলে আমরা আরও বেশি পরিমাণে অ্যালকোহল ইনটেক করতে থাকি, আরও বেশি করে সেই অনুভূতিটাকে অনুভব করার লোভে। এটা জানা সত্ত্বেও যে এটা আমাদের জীবনে চরম ক্ষতি করছে, তবু শুধুমাত্র সেই কয়েক মুহূর্তের অনুভূতির লোভে নিজে হাতে নিজের জীবনটাকে ক্রমাগত নষ্ট করতে থাকি। আবার অন্যদিকে, যারা ডিপ্রেশনের শিকার, তারা অনেক সময় ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার একটা উপায় হিসেবে অ্যালকোহল ড্রিঙ্কিংকে বেছে নেন। তারা ভাবেন অ্যালকোহল হয়তো তাদের জীবনের কষ্টটা ভুলতে সাহায্য করবে। এর থেকে ভয়ঙ্কর ভুল ধারণা বোধহয় একটা মানুষের জীবনে আর কিছুই হতে পারে না। স্ট্রেসফুল লাইফ, লো সেলফ কনফিডেন্স, ঠিক একইভাবে ভুল ধারণার বশবর্তী করে একজন মানুষকে অ্যালকোহলিকে পরিণত করে। অ্যালকোহল আর কিছুই না, আমাদের নার্ভ সিস্টেমকে কিছু সময়ের জন্য নিস্তেজ করে দেয়, যার ফলে আমরা একটা রিল্যাক্সেশন ফিলিংস অনুভব করি, যেটা আসলে আমাদের শরীরের পক্ষে মোটেও ভালো নয়। তাহলে এই সমস্যার সমাধান কী? কীভাবে এই প্রাণঘাতী নেশার হাত থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব? এবার চলুন সেই বিষয়ে কিছু স্মার্ট আইডিয়াস দেখে নেওয়া যাক। স্মার্ট আইডিয়া 1, সেট আ ড্রিঙ্কিং গোল। অনেকেই আছেন যারা কোনো কিছু থেকে ভীষণ মোটিভেটেড হয়ে হঠাৎই ঠিক করে ফেলেন, ভাই আজকের পর থেকে আর মদ ছোবও না। আর তারপর 2-3 দিন পর আবার বোতল হাতে নিয়ে সেই ভাইয়ের সাথেই বসে পড়েন। একজন অ্যালকোহলিকের পক্ষে একদিনের মধ্যে অ্যালকোহলের অ্যাডিকশন থেকে বেরিয়ে আসাটা নেক্সট টু ইম্পসিবল, সে তার জীবনে যত বড়ই মোটিভেশন আসুক না কেন। তাই উচিত আস্তে আস্তে এই অভ্যাসটাকে কমানো। এর জন্য সবার প্রথমে একটা ড্রিঙ্কিং গোল সেট করতে হবে, যেখানে উইকে মিনিমাম 2 থেকে 3 দিন টার্গেট থাকবে ড্রিঙ্ক করার, এবং সেটাও খুব অল্প পরিমাণে। এভাবে 1-2 মাস কন্টিনিউ করার পর নেক্সট মান্থ থেকে টার্গেট হবে উইকে মিনিমাম 1 কি 2 দিন। এর ফলে অ্যাডিকশানটা আস্তে আস্তে কমতে থাকবে। কেউ যদি একবারেই পুরোপুরি ছেড়ে দিতে যায়, তাহলে তাকে একটা মারাত্মক তীব্র টেম্পটেশনের মোকাবিলা করতে হবে, যেটা সহ্য করতে পারাটা প্রায় নেক্সট টু ইম্পসিবল। স্মার্ট আইডিয়া 2, নেভার স্কিপ আ মিল। অ্যালকোহলের অ্যাডিকশান দূর করতে এটা হয়তো সব থেকে গুরুত্বপূর্ণ টিপস। আমরা দিনে যদি 3 থেকে 4 বার ঠিকঠাকভাবে হেলদি মিল খাই, তাহলে সারাদিন আমরা খুবই সচল অনুভব করি। আমাদের শরীরের প্রয়োজনীয় সব নিউট্রিয়েন্টসই আমরা এর মাধ্যমে পেয়ে যাই। পেট যদি সারাদিন ধরে এভাবে ভর্তি থাকে, তাহলে মদ্যপান করার ইচ্ছাটাও কমে যেতে থাকে। তাই অ্যালকোহলিক্সদের কখনোই মিল স্কিপ করা উচিত নয়। একটা হেলদি ডায়েট মেনটেন করলে আমাদের মন শরীর দুটোই হ্যাপি থাকে, যা এই ব্যাপারে অনেকটা হেল্প করে।
যেমন এই ব্যাপারে ডাক্তাররা বলেন, দ্য হেলদিয়ার আওয়ার ডায়েট ইজ দ্য লেস উই ফিল দ্য নিড টু পুট অ্যালকোহল ইন টু আওয়ার বডি। স্মার্ট আইডিয়া 3, এক্সারসাইজ। ডেইলি এক্সারসাইজ করা আমাদের জীবনে সবসময় জরুরি। একজন অ্যালকোহলিকের ক্ষেত্রে ডেইলি ওয়ার্কআউটস কিছুদিনের মধ্যে অনেকটা পরিবর্তন এনে দিতে পারে। ডেইলি অল্প কিছু কার্ডিও এক্সারসাইজ যেমন জগিং, স্কিপিং, সাইক্লিং, সুইমিং করতে থাকলে তা চমৎকারী ওষুধের মতো কাজ করবে। আপনি লক্ষ্য করবেন, যারা অ্যালকোহলিক হয় তারা সবসময় যে কোনো রকম এক্সারসাইজকে অ্যাভয়েড করার চেষ্টা করেন, কারণ এটা তাদের নেশার প্রতি আসক্তিকে কমিয়ে দিতে থাকে, যেটা অ্যালকোহলিকদের মস্তিষ্কের মোটেও পছন্দ না। এটা সত্যিই অসাধারণ একটা অনুভূতি হয় যখন এক্সারসাইজ আর হেলদি ডায়েটের উপর ভর করে কেউ অ্যাডিকশন থেকে বেরিয়ে একটা হেলদি এবং হ্যাপি লাইফ লিড করতে সক্ষম হয়। এটা বোধহয় তখন সেই মানুষটার জীবনের সবথেকে বড় সাকসেস হয়ে দাঁড়ায়। স্মার্ট আইডিয়া 4, কিপ ইয়োরসেলফ বিজি। নিজেকে সবসময় কোনো না কোনো কাজের মধ্যে দিয়ে ব্যস্ত রাখতে পারলে সব থেকে ভালো হয়। কথায় আছে, শূন্য মস্তিষ্ক শয়তানের বাসা। উইকেন্ডে ফ্যামিলির সাথে ঘুরতে গিয়ে, মুভি দেখতে গিয়ে, অথবা নিজের বন্ধুদের সাথে ডেইলি কোনো একটা স্পোর্টস নিয়ে, যেমন ব্যাডমিন্টন বা বাস্কেটবল, বা যদি সম্ভব হয় ফুটবল, এগুলোর সাহায্যে নিজেকে ব্যস্ত রাখতে পারলে সব থেকে ভালো হয়। এগুলোর সাহায্যে এক্সারসাইজও হয়ে যাবে এবং দিন দিন আরও ভালো একটা লাইফ লিড করা সম্ভব হয়ে উঠবে। ছোটোবেলায় আমাদের সবারই কিছু না কিছুটা একটা হবি নিশ্চয়ই থাকে। বড় হয়ে কাজের চাপে বা অন্য কোনো কারণে আমরা সেটা ভুলে যেতে থাকি। বাড়িতে থাকলে নিজের সেই ছোট্টবেলার হবিগুলো, যেমন পেন্টিং বা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো, এগুলো নিয়ে টাইম স্পেন্ড করা যায়। এতে মনটাও ভালো হাসি খুশি থাকবে আর অ্যালকোহলের দিকে মনোযোগও যাবে না। স্মার্ট আইডিয়া 5, বি থ্যাঙ্কফুল। অনেকেই নিজেকে দুর্ভাগ্যের শিকার ভেবে সেই কষ্ট ভুলতে অ্যালকোহলের পথ বেছে নেয়। তাদের জন্য বলি, আপনার কি মনে হয় আপনার থেকে বেশি দুর্ভাগ্যের অধিকারী এই পৃথিবীতে আর কেউ নেই? নিশ্চয়ই আছে, কিন্তু তাই বলে কি তারা সবাই সেটা ভুলতে অ্যালকোহলকেই বেছে নিয়েছেন? কেন, অ্যালকোহল ছাড়া কি আর অন্য কোনো পথ নেই নিজের দুর্ভাগ্যকে ভোলার? অবশ্যই আছে। প্রতিটা মানুষের জীবনেই দুর্ভাগ্য এবং সৌভাগ্য মিলিয়ে মিশিয়ে থাকে। তফাৎটা হলো, যে সারা জীবন শুধু দুর্ভাগ্যের হিসাব রেখে চলে সে নিজেকে অভাগা মনে করে, আর যে সারা জীবন নিজের সৌভাগ্যগুলোর হিসাব রেখে চলে সে নিজেকে লাকি মনে করে। যেমন ধরুন, দুজন লোক রাস্তায় 1,000 টাকা কুড়িয়ে পেল। তারা দুজনই আবার দেখল সামনের অন্য একজন লোক রাস্তায় 2,000 টাকা কুড়িয়ে পেল। এটা দেখে ওই দুজনের মধ্যে একজন নিজেকে অভাগা ভাবতে শুরু করলো, যে ইস, যদি আমি 1,000 টাকাটা না পেয়ে ওই 2,000 টাকাটা পেতাম। কিন্তু অন্যজন ওই সামনের লোকটাকে 2,000 টাকা পেতে দেখেও নিজে ওই 1,000 টাকাটা পেয়েই ভীষণ খুশি হলো। ভাগ্য সম্পূর্ণ আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, আমরা কোনো সিচুয়েশনকে কীভাবে বিশ্লেষণ করি তার উপর। যে কোনো মানুষ যত অ্যালকোহলের অ্যাডিকশান থেকে বেরিয়ে আসে, তার জীবনে সৌভাগ্যগুলো তার কাছে ততটাই পরিষ্কার হয়ে আসে। আমাদের সবারই নিজের মধ্যে লুকিয়ে থাকা ট্যালেন্ট, হিউমার, ভালোবাসা, এগুলো সব পৃথিবীর কাছে বহিঃপ্রকাশ করা এখনও বাকি আছে। তাই আমি মনে করি, অযথা অ্যালকোহল অ্যাডিকশানের মধ্যে দিয়ে নিজের মূল্যবান জীবনটাকে নষ্ট করার কোনো মানেই হয় না। জাস্ট বিলিভ ইউ ক্যান অ্যান্ড বি পেশেন্ট। আমেরিকান নোবেলিস্ট ফ্রান্সিস স্কটের অ্যালকোহল অ্যাডিকশান নিয়ে বলা একটা ভীষণ ভালো উক্তি রয়েছে, ফার্স্ট ইউ টেক আ ড্রিঙ্ক, দেন দ্য ড্রিঙ্ক টেকস আ ড্রিঙ্ক, অ্যান্ড দেন দ্য ড্রিঙ্কস টেকস ইউ। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি বুঝব ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।